হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি প্রণীতা চলে এসেছি আরও একটি দারুণ ভিডিও নিয়ে, আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই কার্যকর হবে এবং উপকারে লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকুন। শীতের দিনে কিন্তু আমরা প্রত্যেকেই একটু এক্সট্রা ত্বকের যত্ন করি। তো আমাদের শীতের দিনে অনেকেরই দেখা যায় যে স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায় বা স্কিনটা কালো হয়ে যায়। তো আজকে আমি এমন একটি হোম রেমেডি তৈরি করব বা এমন একটি মিক্সার তৈরি করব যেটা দিয়ে কিন্তু আপনার স্কিন থাকবে সব সময় গ্লোয়িং। আর এটা কিন্তু আপনি স্নানের আগে ব্যবহার করতে পারেন বা রাত্রে শুতে যাওয়ার আগেও ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আপনার স্কিনের মধ্যে যদি কোনো দাগ ছোপ এসে যায়, মানে কালো দাগ ছোপ এসে যায় বা স্কিন যদি একটু শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো উপকার পাবেন। আর এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিন হয়ে যাবে আগের তুলনায় দ্বিগুণ বেশি ফর্সা, উজ্জ্বল আর কিন্তু গ্লোয়িং। কারণ আমি যে জিনিসটা দিয়ে আজকে মিক্সারটা তৈরি করব বা হোম রেমেডিটা তৈরি করব, সেটার মধ্যে দেব ভিটামিন ই। আর ভিটামিন ইতে রয়েছে কিন্তু হাইড্রেটিং এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য, যার ফলে স্কিনকে কিন্তু শুষ্ক হতে দেয় না বা স্কিনকে শুকিয়ে যেতে দেয় না, স্কিনকে হাইড্রেট রাখে। আর এর মধ্যে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি, যার কারণে স্কিন কিন্তু বুড়িয়ে যাওয়ার হাত থেকে, মানে বয়সজনিত কারণে স্কিন যে কুঁচকে যায়, ঝুলে যায় বা আমাদের স্কিনটা টান টান থাকে না, নরম হয়ে যায় বা স্কিনের মধ্যে নানান রকমের সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যাবে। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো দুধ। দুধও কিন্তু স্কিনের ক্ষেত্রে খুবই উপকারী, দুধ কিন্তু খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। আমাদের স্কিনের মধ্যে যে ধুলোবালি জমে থাকে খুব, সেটাকে খুব ভালোভাবে টেনে বার করে স্কিনটাকে পরিষ্কার করে। আর স্কিনের মধ্যে যদি রোদে পড়ার কারণে কোনো ডার্ক সার্কেল এসে যায়, দুধ কিন্তু সেটা খুব ভালোভাবে রিমুভ করে দেয়। তো দেখুন, এবার আমি যে ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে নিয়েছি এটা কিন্তু ফুটো করে এর মধ্যে আমি পুরো ক্যাপসুলটাই দিয়ে দেব। এছাড়া ভিটামিন ই ক্যাপসুল কিন্তু সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে আপনার স্কিনকে রক্ষা করবে। আর ত্বকের যত্ন নেওয়ার জন্য কিন্তু আমাদের সবথেকে যেটা প্রথমে দরকার সেটা হলো ত্বককে ময়শ্চারাইজিং করা। আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আপনার স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ রাখবে এবং স্কিনকে খুব নরম তুলতুলে করে দেবে। এছাড়া আপনার স্কিনের মানে কি বলবো, অনেকটা বেশি স্কিনকে গ্লোয়িং করে দেবে, ফর্সা করে দেবে, উজ্জ্বল করে দেবে। আর তাছাড়া ভিটামিন ই কিন্তু বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা দূর করতে দারুণভাবে কাজে লাগে। বিশেষ করে যারা রোজ বাড়ির বাইরে বেরোন তাদের ক্ষেত্রে কিন্তু ত্বকের উপরে বয়সের ছাপটা একটু বেশি বোঝা যায়, মুখের চামড়া অনেক সময় কুঁচকে যায় বা রিঙ্কেলস এসে যায় বা বলিরেখা দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম একটা মিক্সচার বা এইরকম একটা হোম রেমেডি খুব ভালো কাজ করবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো ফল পাবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ভালো ফল পেলেন। তো এইভাবে দেখুন, এর মধ্যে আমি কিন্তু একটু নারকেল তেলও দিয়ে দিয়েছি। নারকেল তেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেব, আর খুব ভালোভাবে মেশানোর পরে কিন্তু এই মিক্সারটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং একটা ফোম টাইপের হয়ে যাবে। আর নারকেল তেলও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, যাদের ড্রাই স্কিন তাদের তো কোনো কথাই নেই, আর যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু মুখে নারকেল তেল ব্যবহার করতে পারেন, খুবই ভালো ফল পাবেন। আর আমি এখানে দেখুন প্যারাশুট নারকেল তেলটা নিয়েছি, কারণ প্যারাশুট নারকেল তেলটা কিন্তু একদম 100% পিওর। তো ওই জন্য আমি এখানে প্যারাশুট নারকেল তেলটা নিয়েছি। আপনারা এখানে অন্য যদি কোনো ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে চান করতে পারেন, খুব ভালো ফল পাবেন। তো এইভাবে সমস্ত কিছু মিশিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে সারা মুখে লাগিয়ে নেব। তো কেউ চাইলে এটা যদি স্নানের আগে ব্যবহার করেন তাহলে কিন্তু সারা মুখে, হাতে, পায়, সমস্ত বডিতে এটা ব্যবহার করতে পারেন। আপনার স্কিনটা কিন্তু খুব ভালো, মানে আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে যাবে আর স্কিনটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর শীতকালে অনেকের আছে না যে স্কিনটা টান ধরে বা একটু ফাটা ফাটা ভাব হয়ে যায়, সেটা তো কোনোভাবে আসবেই না। আর যদিও বা স্কিনটা ফেটে যায় তারপরে আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবেন। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে জানান কেমন রেজাল্ট পেলেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকবেন এইরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।